বিদেশের পূজোর পাশাপাশি বিভিন্ন জেলার পূজো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে চলে যাব বসিরহাটে, সেখানে বসিরহাটে ভারতী সংঘের পূজো দেখাবো আপনাদেরকে। সেখানকার ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সঞ্জিত রয়েছেন সরাসরি। সঞ্জিত, যেখানে তুমি রয়েছো বসিরহাটে ভারতী সংঘে, সেখানকার পূজো ছবি আমাদের সামনে তুলে ধরো। আজ নবমী, ঠিক কি চলছে সেখানে এই মুহূর্তে? নবমীর যে কলকাতা টিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা এবং সেই সঙ্গে সমাজে সকাল থেকে তুমি জানো, বিশেষ করে একটু আকাশের মুখ ভার আবহাওয়া দপ্তর আগেই ঘোষণা করেছিল আর দশমী থেকে দ্বাদশী পর্যন্ত সেই বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু চিমের ছোঁয়া পেতেই অর্থাৎ বসিরহাটের ঐতিহ্যবাহী ক্লাব অর্থাৎ বসিরহাটের যে প্রাণ কেন্দ্রে ভারতী সংঘ, তাদের আবার 43 বছরে পড়লো। একদিকে তাদের আলোকসজ্জা, অন্যদিকে প্যান্ডেল এবং সাবিকি প্রতিমা। একবার তোমায় দেখানোর চেষ্টা করব যে প্রতিমা যে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, পুরো সাবিকে আনা ছোঁয়া রয়েছে, বিভিন্ন প্রতিমার কাজ একেবারে অন্যরকম পরিস্থিতি। সকাল থেকে সেই ছবিটা যখন দেখাচ্ছি, প্রতিমার সেই ছবি পাশাপাশি দর্শকদের ছবিটা দেখাতে চাইছি, তুমি দেখতে পাচ্ছ নবমীর যে নবমীর যে সকাল থেকে ভিড় জমিয়ে যে বাচ্চারা কচি কাচারা কিন্তু মুখ ভার হলেও কিন্তু তাদের সকাল থেকে ছবিটা ঠাকুর দেখতে ভিড় জমিয়েছে। আমি সরাসরি একবার কথা বলার চেষ্টা করব এখানকার ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনার ভারতের সঙ্গে বরাবরই একটা ঐতিহ্য ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আলোকসজ্জা থেকে শুরু করে সব রকম সামাজিক কাজ করেন, কি বার্তা দিচ্ছেন এবার? আমরা তো মূল আমাদের উদ্দেশ্য আলোকসজ্জা আছে, প্রতিমা আছে, প্যান্ডেল আছে এবং পরিবেশের উপরে বেশি আমরা জোর দিচ্ছি, কারণ পরিবেশের জন্য ডেঙ্গু বা সচেতন ডেঙ্গু আছে, তারপরে তাদের সঙ্গে কি উদ্যোগ দিয়েছেন এবার ডেঙ্গুর জন্য? আমরা মিউনিসিপালিটি থেকে ব্লিচিং পাউডার যথেষ্ট পরিমাণে কোন খাবার থেকে আমরা হেল্প পেয়েছি, ব্লিচিং পাউডার পেয়েছি বা বিভিন্ন ফ্যাক্টালা গাড়ি পেয়েছি। বসিরহাটের ভারতের সঙ্গে এই মুহূর্তে কি কোন পূজা অর্চনা চলছে, নবমী পূজা অর্চনা চলছে সঞ্জিত, সেটা কি দেখানো সম্ভব কলকাতা টিভি দর্শকদের? ডেঙ্গু সচেতনতার জন্য মানুষকে বাইকে প্রচুর ভাবে প্রচার একেবারে ঠিক। আমি একবার নবমীর পুজো যে হোম যজ্ঞ চলছে, তুমি জানো এর আগে উগ্রবলি হয়ে গেছে, সেই নবমীর হোম যজ্ঞ চলছে, সেখানে 101টা বেলপাতা দিয়ে হোম যজ্ঞ করছে পুরোহিতরা, সেই ছবি কলকাতা টিভির সমস্ত দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ তার উপরে নবমীর যে পুজো সকাল থেকে নিয়মকৃতি মেনে অর্থাৎ বারোয়ারি ক্লাবগুলো যেভাবে নিয়মকৃতি মেনে পুজো করে সেটাও যেমন দেখাচ্ছে তুমি নবমীর যে সঞ্জিত একটু মন্ত্রোচ্চারণ শুনি, আমরাও একটু সেই অ্যাম্বিয়েন্স নিই, যদিও আমরা স্টুডিওতে রয়েছি পুজো মণ্ডপে থাকতে পারছি না এই মুহূর্তে। মন্ত্র উচ্চারণের দিকে চলে যাচ্ছে, মন্ত্র উচ্চারণের দিকে চলে যাচ্ছে, একদমই সঞ্জিত এই মন্ত্রোচ্চারণ শুনতে শুনতেই আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। বসিরহাটে ভারতী সঙ্গে সেখানে নবমী পুজো চলছে, চলছে যজ্ঞও চলছে, অনেক ধন্যবাদ সঞ্জিত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিতের সঙ্গে, বসিরহাটে সেই পুজোর ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।